নভেম্বর এইবার ভারতবর্ষত অনুষ্ঠিত হব আইসিসি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ। আর তেনে ক্ষেত্রতে আমি গুয়াহাটিয়ে যদিও ওয়ার্ল্ড কাপর মূল খেল নাপালো, আমি ওয়ার্ম আপ ম্যাচ তিনখন পাইছো এই মুহূর্তলৈকে, যিখিনি বিসিসিআই বা আইসিসিএ জনাইছে। আর সেই ক্ষেত্রতে আমি কব পাৰো যে 29 সেপ্টেম্বর মানে অহা মাহত প্রথম খেল অনুষ্ঠিত হব বাংলাদেশ আর শ্রীলঙ্কার মাজত। আর তারপরে এদিন পিছতে 30 তারিখে ইন্ডিয়া আর ইংল্যান্ডের মাজত খেল হব। আর তারপর 2 তারিখে আকো এখন খেল দিছে, সেইখন বাংলাদেশ আর ইংল্যান্ডের। গতি এই তিনিখন খেলার কারণে আমি ইতিমধ্যে জানিব পাৰিছো যে ইয়ার আমার অসমৰ উত্তর পূর্বাঞ্চলের যখন দর্শক আছে সেই দর্শকের বা ক্রিকেট প্রেমীর সুবিধার কারণে ইয়াত টিকটের নিরিখটো কম হব। ইয়াতে 1000 টাকার ভিতর থাকবে আর মিনিমাম আপনার 100 টাকার টিকট আরম্ভ হব। কিন্তু এই মুহূর্তলৈকে অসম ক্রিকেট সন্থায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নাই। তেখেতসকলে হয়তো 2-4 দিন পিছতে এখন সংবাদমেল দিব আর তাতে গোটেখিনি কথা জানাব। কিন্তু ভাল কথা যে আমার দর্শকে 50 ওভারের খেলার ক্ষেত্রে ওয়ার্ম আপ ম্যাচ দেখা পাব, যত নাকি টিম ইন্ডিয়া আর টিম ইংল্যান্ড এখন খুব ভাল শক্তিশালী খেল দেখা পাব। বাংলাদেশও এটা ক্রিকেটের শিশু দেশ বলে কব নি, খুব স্মার্ট ভাল খেল খেলি আছে। আর শ্রীলঙ্কা যে 96ত যেহেতু জয়সূর্য আর সেই সময় কালু উঠানে থাকতে অরবিন্দ ডি সিলভাহত থাকতে চ্যাম্পিয়ন হয়েছিল, গোটে প্রাক্তন চ্যাম্পিয়ন দল। আর এই গোটেই 4টা দলের মাজত যেধরণে আমি বাংলাদেশের কথা কলো, ইংল্যান্ডের কথা কলো, ইন্ডিয়ার কথা কলো, শ্রীলঙ্কা আসব। পুনরাবার কোথাও যে 29 তারিখে প্রথম ইয়াত ওয়ার্ম আপ ম্যাচ হব বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, তার এদিন পিছত 30 তারিখে হব ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মাজত, আর তারপর 2 তারিখে ইয়াত খেল হব বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড। আর ওয়ার্ম আপ ম্যাচ খেলি মূল ওয়ার্ল্ড কাপের খেল খেলবলে যাব। আর এই মুহূর্তে বর্ষাপাড়াত যেধরণে ইয়াত 35,000-এর উপর ক্যাপাসিটি, আমি ধরে লো যে 39,000 মান দর্শকে খেল চাব পারে, তেনে ক্ষেত্রতে খুব সুন্দরভাবে আটক ধুনিয়াকৈ ভিতর কাম কাজ চলি আছে সজাই পড়াই তোলার বাবে। আর যেটো সুনতেল দি বা নকইনার উপর সাজু করে তোলা বলে কব পারি, মুঠর উপর আমি জানাইছো যে এই যখন 4খন ওয়ার্ম আপর যে 4টা দলের 3খন ম্যাচ আহি আছে, তারপরে আকো এমাহ নভেম্বরত আকো ইয়াত এখন খেল আহিব টিম ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মাজত টি-20। গতি এনে ধরনের এটা যে বর্ষাপাড়া স্টেডিয়ামত এই 4খন খেল আছে, এখন তো ইন্টারন্যাশনাল আর 3খন বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ। আর একটা ভাল খবর এইখানে জানাও যে এইখন হল বর্ষাপাড়া স্টেডিয়ামত থাকি মই এই এক্সপ্লেনারটো বা এইখানে মই বর্ণনা করে আছো। কিন্তু ইয়ার সমান্তরালকে আমিনগাঁও আর এখন তাত ওয়ান ডের কারণে এখন স্টেডিয়াম হব, যত নাকি 20,000 ক্যাপাসিটি। গতি সেইখানের ক্ষেত্রতো তাত ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তেখেতে আধারশিলা স্থাপন করেছে। গতি এই মুহূর্তে বর্ষাপাড়া স্টেডিয়ামত থাকি এই গোটেই 4খন খেল আর আমিনগাঁওর যে আধারশিলা করলে এই গোটেখিনি কথা মই এই চমু ভিডিওটোত মই সবিশেষ জানালো। ধন্যবাদ।